فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطيت أمتي خمس خصال في رمضان لم تعطهن أمة قبلهم: لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك، وتستغفر لهم الحيتان حتى يفطروا، ويزين الله عز وجل كل يوم جنته، ثم يقول: يوشك عبادي الصالحون أن يلقوا عنهم المؤونة ويصيروا إليك، وتصفد فيه مرضة الشياطين فلا يخلصوا فيه إلى ما كانوا يخلصون إليه في غيره، ويغفر لهم في آخر ليلة. قيل: يا رسول الله، أهي ليلة القدر؟ قال: لا، ولكن العامل إنما يوفى أجره إذا قضى عمله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. الحمد لله. 1437 হিজরির এই বর্ষের শ্রেষ্ঠতম মাস রমজান মুবারকের পূর্ববর্তী প্রস্তুতির মাস শাবানের সর্বশেষ জুমায় বরকতপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ লগ্নে সমবেত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরুতেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদেরকে রমজান মুবারককে সামনে নিয়ে রমজান মুবারকের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করছেন। এবং আমরা আশাবাদী আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন রমজান মুবারক নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আলোচনা শুরু করছি যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন: আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়াবাল্লিগনা রমাদান ইয়া করিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি এই কারণে যে তিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন, প্রস্তুতির এই লগ্নে সুস্থ শরীরে রমজান মুবারকের পূর্ব মুহূর্তের একেবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পর্বের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মুসল্লি ভাইদেরকে একটু সামনে এসে জায়গা ফিল আপ করে বসার জন্য অনুরোধ করছি। ভাই, মেহরবানি করে হেলান ছেড়ে দিয়ে একটু সামনে এসে বসুন। লিভে ব্রুদার মিথ্যে ফোনে কমেন্ট রেজা কম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের
ফজিলত আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত বৈচিত্র্যপূর্ণভাবে এত বিচিত্র রূপে উপস্থাপন করেছেন। রমজান মুবারকের ফজিলতের হাদিসগুলো শুনলে আমরা অনুধাবন করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য কত স্টাইল, কত রকম বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে আমাদেরকে রমজানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। আপনাদের কাছে রমজানের মুবারকের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বেশ কিছু হাদিস উপস্থাপন করেছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন রমজানকে গুরুত্ব দেই, রমজানের মতো করে যতটা গুরুত্ব দেওয়া দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে আমাদেরকে উৎসাহিত করার জন্য যে হাদিসগুলো, যে বাণীগুলো আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য রেখে গিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হাদিস আপনাদের সামনে যেটি আমি উপস্থাপন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমজানুল মুবারকে এই মাসে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে যে পাঁচটি পুরস্কার অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। রোজা পূর্বের উম্মতকেও উম্মতের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রমজানকে ফরজ করা হয়েছিল। তার মানে আগের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের উপরে রমজান ফরজ ছিল রোজা, কিন্তু রোজার এই বৈশিষ্ট্যগুলো তারা প্রাপ্ত হয়নি। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচটি বৈশিষ্ট্য রোজা উপলক্ষে দান করেছেন, পাঁচটি বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য, একটা হলো আমার এই উম্মতের মধ্যে যারা রোজাদার তাদের রোজা রাখার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে তাদের মুখে যে দুর্গন্ধ হয়, যেটা ন্যাচারাল একটা জিনিস, মানুষের পেটে গ্যাস তৈরি হয়, গ্যাস ফর্ম হয় ক্ষুধার্ত থাকার কারণে, এবং সেই গ্যাসের কারণে মুখে দুর্গন্ধ হয়। প্রত্যেকটি মানুষের জন্য এই কথা সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের বৈশিষ্ট্য হলো এই যে আমার উম্মতের রোজাদার যারা তাদের এই মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্কাম্বরের সুঘ্রাণের চাইতেও আরো বেশি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কারণে যে কষ্ট হচ্ছে, খাওয়া না খেয়ে কষ্ট করছে বান্দা, এবং না খাওয়ার কারণে গ্যাস ফর্ম করে বন্ধ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হচ্ছে এটা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বেশি পছন্দ করেন নিষ্কাম্বরের সুঘ্রাণের চাইতে বেশি। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি? وَتَسْتَغْفِرُ لَهُمُ الْحِيْتَانُ حَتَّى يُفْطِرُوا, আমার উম্মতের একজন রোজাদার সে যখন রোজা রাখে যতক্ষণ পর্যন্ত যে রোজাদার অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত সমুদ্রের প্রতিটি মাছ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। সমুদ্রে কি পরিমাণ মাছ আছে ভাই! আজকে এই আধুনিক বিশ্বে এখন আমরা বিভিন্নভাবে গবেষণার যুগে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত কিছুদিন পরে পরে বিজ্ঞান নতুন নতুন মাছের সন্ধান পাচ্ছে, যে মাছের কথা যেরকম মাছ ইতিপূর্বে কেউ কখনো দেখে নাই, নতুন নতুন মাছ। তার মানে কত রকম মাছ যে আরো আবিষ্কৃত হবে এবং কি পরিমাণ যে মাছ আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এত পরিমাণ মাখলুক, এত পরিমাণ মাছ প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেয় এই জন্য দোয়া করতে থাকে ইফতারের পূর্ব পর্যন্ত। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য কোন উম্মতের রোজাদারদের জন্য এই ব্যবস্থা ছিল না, আমার উম্মতের রোজাদারদের জন্য প্রতিদিন রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে এক এক নতুন নতুন রূপে জান্নাতকে সাজান এবং জান্নাতকে প্রতিদিন নতুন নতুন স্টাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাজান, সুসজ্জিত করেন, করে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা জান্নাতকে বলা হয়, হে জান্নাত তোমাকে আমি প্রতিদিন নতুন নতুন সাজে সাজাচ্ছি এই কারণে
যে আমার নেকার বান্দারা যারা রোজা রাখছে তারা উচিরেই তাদের এই দুঃখ কষ্ট, রোজা রাখার যে যন্ত্রণা, পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট এবং আমার হুকুম আহকাম পালন করার যে কষ্ট, এই কষ্ট অচিরেই তাদের উপর থেকে সরিয়ে নেওয়া হবে এবং আমার সেই রোজাদার নেককার বান্দারা অচিরেই তোমার এখানে মেহমান হিসেবে আসবে। এই জন্যে আমি তোমাকে প্রতিদিন নতুন নতুন সাজে সাজাচ্ছি। এই ঘটনা এই উম্মতের জন্য, এই উম্মতের রোজাদারদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সাজান। এ হলো তৃতীয় বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের জন্য রমজান মুবারকে সকল শয়তান কি আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দেন, যার ফলে শয়তানরা এই রোজার মাস ছাড়া অন্যান্য মাসে যেভাবে তার ঈমানদার বান্দাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায় পেত, রোজার মাসে তারা সেটা পায় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বাধাকে সরিয়ে রাখেন, বান্দা যেন দ্রুত আল্লাহর পথে যেতে পারে। শয়তান যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখতো বাকি ১১টি মাসে, এই মাসে যেন শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, বান্দার পথকে মসৃণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, এই উদ্দেশ্যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন বান্দাকে, পথকে মসৃণ করে দিচ্ছেন, প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছেন, যে বান্দা অগ্রসর হও, অগ্রসর হও, তুমি তোমার পথকে আমি মসৃণ করে দিলাম, আমার পক্ষ থেকে ক্ষমা এবং রমজানুল মুবারকের পুরস্কার জান্নাত এবং আমার দিদারের জন্য অগ্রসর হও, আমি তোমার জন্য এই কামনা করছি তুমি যেন এটা লাভ করতে পারো, এই উদ্দেশ্যে তোমার পথকে আমি প্রশস্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এই উম্মতের রোজাদারদের জন্য। পূর্বের রোজাদারদের জন্য এই পুরস্কার ছিল না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা এই উম্মতের বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার উম্মতের কেউ রোজা রাখে গোটা রমজান মাস যথার্থভাবে সে রোজা রাখার চেষ্টা করলো, তা রোজা রমজান মুবারকের রোজা যেদিন শেষ হলো সর্বশেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে একেবারে নিষ্পাপ শিশুর মতো করে দেন। প্রশ্ন করা হল ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ রাত্রি কোনটা, এটা কি লাইলাতুল কদর? প্রশ্ন আসে, কারণ রমজান মুবারকের শেষ দশ দিনেই কি থাকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে? আমি এটা ব্যাখ্যা করেছি আগে যে শুধু বেজর রাত্রি না, এক হিসেবে জোর এবং বেজর এই দুইটাই সম্ভাবনা রাখে রমজান মুবারকের শেষে লাইলাতুল কদর হওয়ার। হ্যাঁ, কারণ আমরা জানি না যে প্রত্যেক মাসে বা প্রতি বছর যে রোজা হয় এটা কি ৩০টা হবে নাকি ২৯টা হবে, এটা আমরা জানি না। যেহেতু জানি না, ২৯টাও হতে পারে, ৩০টাও হতে পারে। ২৯টা হলে একরকম হিসাব আর ৩০টা হলে বেজর রাত যেগুলো হয়, ২৯টা হলে ওই জোর রাত্রগুলো বেজর হিসেবে সম্ভাবনাময় হয়ে দাঁড়ায়। সেই হিসেবে শেষের দশ রাত্রি যদি আমরা হিসাব করি, যেহেতু আমরা জানি না রোজা কটা হবে, সেহেতু শেষের প্রত্যেকটা রাত্রি দশ, সেটা বেজর হোক অথবা জোর হোক, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় রাত্রি। তো প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সেটা কি কদরের রাত্রি, আল্লাহ পাক কদরের রাত্রি উপলক্ষে কি বান্দাকে ক্ষমা করে দিবেন? প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা লাইলাতুল কদর হিসেবে নয়, বরঞ্চ প্রকৃত অর্থে যেই রাত্রটা সর্বশেষ রাত্র, রমজান মুবারকের সর্বশেষ রাত্র যেটা, ওই রাত্রকেই একজন রোজাদারকে তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। কেন? কারণ একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উদাহরণ দিচ্ছেন যে একজন শ্রমিক যে কাজ করে তার পারিশ্রমিকের প্রত্যাশা যে সে কিছু পাবে, একইভাবে রমজান মুবারক সম্পর্কেও আসছে যে রোজা রেখে আল্লাহর কাছ থেকে কি করতে হবে, রোজার পুরস্কার আশা করতে হবে, এটা শর্ত। আল্লাহ রাসূল কি বলছেন, মান সওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে দুইটা শর্ত, একটা হলো ঈমানের সাথে আরেকটা কি ইহতিসাবা, মানে কি রোজার ফলাফল, রোজার পুরস্কার লাভের প্রত্যাশায়। তার মানে রোজা শুধু রাখলে হবে না, রোজার ফলাফল আল্লাহর কাছ থেকে পাওয়ার আশাও থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন রোজাদার যে আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার লাভের আশায় রোজা রাখে, একজন শ্রমিক যেমনি ভাবে তার পারিশ্রমিক পাওয়ার আশায় সে শ্রম দেয়, পারিশ্রমিক তাকে কখন দেওয়া হয়, যখন তার কাজ শেষ হয়, তার কাজ শেষ হলেই তার পারিশ্রমিক তাকে পুরোপুরি বুঝায়া দেওয়া হয়। রমজান মুবারকের মাস যে রাত্রিতে শেষ হলো
এটা হলো রমজানের শেষ, তার মানে সেই বান্দা তার দায়িত্ব শেষ করেছে। এই জন্য তার পারিশ্রমিক দেওয়াই হয় ওই রাত্রিতে যেই রাত্রিতে রমজান শেষ হলো, অর্থাৎ রমজানের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। কয়টি বৈশিষ্ট্য হলো ভাই? এই পাঁচটি বৈশিষ্ট্য অন্য কোন উম্মতের রোজাদারদের প্রাপ্ত হয়নি। আল্লাহ রাসূল বলেন এই পাঁচটি পুরস্কার রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার উম্মতকে দিয়েছেন। ভাই আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য এই পাঁচটি অপশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কত ভাবে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, একই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উগজু তাগনামু ওয়াসুমু তাসহু ওয়াসাফারু তাস্তাগনাউ। ছোট্ট একটি হাদিস, সহিহ হাদিস, তাবারানি উল্লেখ করেছেন এই হাদিসটি তার বিশুদ্ধ বিখ্যাত গ্রন্থ আল আওসাতের মধ্যে। অর্থ কি? আল্লাহ রাসূল বলেন তোমরা আল্লাহর জন্য সশস্ত্র জিহাদে প্রস্তুত হও, জিহাদ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গনিমত দিবেন। ওসুমু তাসিহু, রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকবে। রোজা রাখার যে অন্যান্য উপকারিতা, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন, ক্ষমা করবেন, এ সকল পুরস্কারের পাশাপাশি রমজানের আরেকটি উপকারিতা কি? আল্লাহ রাসূল বলে তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকবে। এখন আধুনিক সায়েন্স বলছে এটা, যে এখন আধুনিক সায়েন্স কি বলে? রোজার কথা বলে না, তারা তো ভিন্ন ভাষায় বলে। তারা রোগীকে প্রস্তাব দেয় যে আপনি সপ্তাহে এক দুই দিন আপনি না খেয়ে থাকবেন, আপনি না খেয়ে থাকবেন সপ্তাহে এক দুই দিন, কি হবে এতে? আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে, এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা চিকিৎসা। এই আধুনিক বিশ্বে আমি দেখবো, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ডাক্তারদের এই প্রেসক্রিপশন এখন প্রসিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বিভিন্ন ভাষায় বলে ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মানবতার জন্য প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন, সুস্থ থাকতে চাও পুরোপুরি তাহলে রোজা রাখো। আমাদের এই এক মাস রোজা রাখার যতগুলো উপকারিতা রয়েছে এর মধ্যে শারীরিক উপকারিতার মধ্যে অন্যতম একটি উপকারিতা হলো এই যে এই এক মাস রোজা রাখার দ্বারা, এটা একটা মেশিন, এই মেশিনটা রিফাইন্ড হয় আমাদের বডি, আমাদের শরীর। এই এক মাস রোজা রাখার দ্বারা এটা নতুন করে আবার শক্তি সঞ্চয় করে আবার আরো 11 মাস চলার জন্য প্রস্তুত হয় সুস্থতার সাথে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ছাড়েন নাই। যদিও আমরা এই নিয়তে রোজা রাখবো না, রোজা রাখতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে হবে। আল্লাহ পাক যে পুরস্কার অন্যগুলো দিবেন সেই পুরস্কারের আশায়, কিন্তু বোনাস হলো এই যে আল্লাহ পাক রোজাটা দিয়েছেন যে রোজার দ্বারা আমার শরীর সুস্থ থাকবে, এটাই প্রমাণিত। অতএব সুস্থ থাকার জন্য হলেও আমাদেরকে রোজা রাখার চেষ্টা করতে হবে। শারীরিক উপকারিতা রয়েছে সম্মানিত উপস্থিতি, এই জন্য যথার্থভাবে এই রমজানকে উদযাপনের জন্য প্রস্তুতি নিতে হবে। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সাথে কোরআন কি উপস্থাপন করেছেন? বলেছি যে আল্লাহ পাক রমজান মাসের সংজ্ঞা দিয়েছেন যে রোজার মাস হলো কোরআনের মাস, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন। রমজানের সংজ্ঞাটাই হলো এটা কোরআনের মাস, তাহলে সেই কোরআনকে কেন্দ্র করি। আর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিবেন? আমার জীবনে কোরআন কি কাজে লাগবে? রোজা এবং কোরআন এই দুইটা এমন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার যত সিস্টেম রাখবেন, বান্দাকে ক্ষমা করার, হ্যাঁ, সেই ক্ষমা করার পদ্ধতির মধ্যে যতগুলো পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো সুপারিশ। অনেক পদ্ধতিতে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করবেন, ক্ষমা করার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচারক সাজবেন না, কিয়ামতের মাঠে আল্লাহ পাক কি, কিয়ামতের তিনি মালিক, নিজেকে মালিক বলেছেন, বিচারক বলেননি। হ্যাঁ, আমরা সূরা ফাতিহা যখন পড়ি কি আসছে? আর রহমানের রহিম, এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, মানে কিয়ামতের দিনের মালিক। আল্লাহ পাক নিজেকে মালিক বলছেন, বিচারক বলছেন না। কেন? এটা আল্লাহ পাক যে রহমান এবং রহিম, আল্লাহ পাক যে অনেক বেশি দয়ালু, তার একটা প্রমাণ হলো এই আয়াত। এর আগে আল্লাহ পাক বললেন আর রহমান আর রহিম,
প্রমাণ কি? মালিক ইয়াউমিদ্দিন। অনেকগুলো প্রমাণ রয়েছে আল্লাহ পাক যার রহমান এবং রহিম, তার মধ্যে অন্যতম একটি প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজেকে বিচারক হিসেবে উপস্থাপন করবেন না, কিয়ামতের মালিক হিসেবে উপস্থাপন করবেন। পার্থক্য কি? যিনি বিচারক সেই বিচারক আইনের ঊর্ধ্বে নয়, আইনের বাহিরে কিছু করার ক্ষমতা বিচারকেরও থাকে না, তাকেও বিচার করতে হয় ইনসাফের সাথে, যা পাও না সেইটুকু সে দিতে পারে, এর বেশি দেওয়ার ক্ষমতা বিচারকেরও আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য নিজেকে বিচারক হিসেবে উপস্থাপন করবেন না, মালিক হিসেবে উপস্থাপন করবেন। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি এটার বিচারক না, আমি মালিক, আমি আমার বান্দাকে কোনো কারণ ছাড়াই ফাঁড়া করে দিব, কারো কষ্ট করার কিছুই থাকবে না। মালিক হলে কোনো প্রশ্ন করার থাকে না, সে যা খুশি করতে পারে, কোনো কারণ ছাড়াই আমি দিয়ে দিতে পারি আমার সম্পদ কাউকে। আল্লাহ পাক সেদিন মালিক সেজেছেন, সেদিন বিচারক সাজবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মালিক সাজবেন আমাদেরকে ক্ষমা করার জন্য। যতগুলো পদ্ধতি থাকবে কিয়ামতের মাঠে বান্দাকে ক্ষমা করার, অন্যতম একটি পদ্ধতি হলো সুপারিশ। সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করবেন, আম্বিয়া কেরাম সুপারিশ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। একই ভাবে প্রত্যেক যুগের হক্কানী উলামায়ে কেরাম সালেহীন, যারা উলামায়ে সালেহ, তারা সুপারিশ করবেন। কোরআনে হাফেজ যারা যথার্থভাবে আমল করেছে তারা সুপারিশ করবে, আমরা এগুলো জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশের ধারায় আরো দুইটি জিনিসকে যুক্ত করেছেন, সেটা কি? সুপারিশ কারা যারা হবে কিয়ামতের মাঠে, সুপারিশকারীদের মধ্যে অন্যতম হলো এই রোজা, যেই রোজা আমরা রাখছি, আর ওই কোরআন, যে কোরআনকে উপলক্ষ করে রমজানকে সাজানো হয়েছে। নবীদের সুপারিশ যেমন গ্রহণ করবেন, আলেমদের হাফেজদের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশ গ্রহণ করবেন। আমি যে রোজা রাখছি, যে কোরআন তিলাওয়াত করছি, এই কোরআনের সুপারিশ আল্লাহ পাক রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ ইয়াওমাল কিয়ামা, এই দুইটা রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। এখন কিভাবে সুপারিশ করবে? রোজা কি বলবে আল্লাহ পাকের কাছে? ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়া ফাশফিনি ফীহি, হে আমার রব, আমি রোজা আমার এই বান্দার জন্য সুপারিশ করছি, যে আমাকে রেখেছে, আমাকে পালন করেছে, আমি তাকে সারাদিন পানাহার থেকে এবং জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছি, আমার জন্য সেটা করতে পারেনি। খাবার উপস্থিত ছিল, যথার্থ চাহিদাও ছিল, ক্ষুধাও ছিল, পিপাসাও ছিল, হালাল ভাবে জৈবিক চাহিদা মেটানোর জন্য ব্যবস্থা ছিল, কিন্তু শুধু আমি তাকে নিষেধ করেছি এর জন্য করে নাই। আজকে তার জন্য সুপারিশ করছি, আপনি সুপারিশ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, এই রোজার সুপারিশ কবুল করা হবে, ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। একইভাবে কোরআন সুপারিশ করবে যে হে আল্লাহ, এই রমজান উপলক্ষে সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আমি তাকে রাত্রবেলা ঘুমাইতে দিন, রোজা শেষ করার পরে যখন অবসন্ন শরীর থাকে, একটু বিশ্রামের জন্য শরীর উদ্গ্রীব থাকে, তখন আবার তারাবির নামাজ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আমাকে শোনার জন্য দাঁড়িয়েছিল, সে বিশ্রাম করেনি। ইউরোপের মাটিতে বিশেষ করে অস্ট্রিয়াতে অল্প ছোট্ট একটা রাত্রি, সেখানেও তারাবি পড়তে পড়তে রাত্রের প্রায় অর্ধেকই শেষ হয়ে যায়। এই কোরআন সুপারিশ করবে যে আল্লাহ, রাত্রিবেলা ঘুম থেকে আমি তাকে নিষেধ করেছি, শুধু আমার কারণে সে রাত্রিবেলা ঘুমাইতে পারেনি, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শুনেছে, আমাকে তিলাওয়াত করার চেষ্টা করেছে, আজকে আমি সুপারিশ করছি এই বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। ও ভাইরা, সে মাস আমাদের সামনে, এই জন্যে আর মাত্র কয়েকটা দিন বাকি, আমাদের জন্য বুঝতে আর কোনো ধরনের অস্পষ্টতা না থাকে যে রমজানকে আমাদের কাজে লাগাতেই হবে, নতুবা সত্যিকার অর্থে আমরা সেই হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিন বলেছেন, জিব্রাইল আলাইহিসসালাম দোয়া করেছেন যে রমজান পেল, এটাকে কাজে লাগিয়ে নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, নিজের জন্য জান্নাতের ফয়সালা করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমি, তাহলে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তির জন্য চিরন্তন ধ্বংস অনিবার্য, যে ব্যক্তি সত্যিকার অর্থে এই রমজান পেল, কাজে লাগাতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করে। আমিন।
সম্মানিত উপস্থিতি, রোজার কিছু মাসাইল আলোচনা করছিলাম, যে সকল মাসাইল আলোচনা করা দরকার আমি কয়েকটি উল্লেখ করছি। যেসব কারণে রোজা ভাঙ্গে না, মাকরুহ হয় না, কিছু কিছু কারণ আছে আমাদের সন্দেহ হয় অনেক সময়, এই বিষয়গুলো থাকলে রোজা ভাঙবেও না, রোজা মাকরুহ হবে না, অর্থাৎ রমজানের কোনো ক্ষতি হবে না। কি কি? এক তো মিসওয়াক করা দিনের বেলায়, কাঁচা ডাল হোক অথবা শুষ্ক ডাল হোক, মিসওয়াক করার দ্বারা ক্ষতি হবে না। শরীর দাড়ি মুছে তেল লাগানো, চোখে সুরমা বা ঔষধ লাগানো, আতর বা সুগন্ধি ব্যবহার করা, ভুলবশত পানাহার বা স্ত্রী সম্ভোগ করে ফেলা, ভুলে করলে কোনো ক্ষতি হবে না। গরম বা পিপাসার কারণে গোসল বা বারবার কুলি করা, অনিচ্ছাবশত গলার মধ্যে ধুলা বালি বা মাছি প্রবেশ করা, কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হলো রোজা কাজা করে নেওয়া, অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, স্বপ্ন দোষ হওয়া, স্বপ্ন দোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না, মাকরুহ হয় না, মুখে থুথু আসলে গিলে ফেলা, যে কোনো ইনজেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এই উদ্দেশ্যে যদি শক্তির ইনজেকশন লাগায় তাহলে মাকরুহ। রোজা অবস্থায় দাঁত ওঠানো এবং রক্ত পেটে না গেলে, পাইরিয়ার কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায় তার কারণে, সাপ ইত্যাদি দংশন করলে, পান খাওয়ার পর ভালোভাবে কুড়ি করার পর থুথুতে যে লাল আভা মিলে থাকে এ কারণে রোজার কোনো ক্ষতি হয় না। শাহবাতের কারণে শুধু নজরের কারণে যদি বীর্যপাত ঘটে যায় তবে রোজা ফাসেদ হয় না। শুধুমাত্র কোনো কিছু দেখলো, দেখার কারণে উত্তেজনাবশত বীর্যপাত হয়ে গেল, তার রোজার কোনো ক্ষতি হবে না। সম্মানিত উপস্থিতি, আরও বেশ কিছু মাসলা রয়েছে, আমাদের জানার থাকলে ব্যক্তিগতভাবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। যে সকল কারণে রোজা ভাঙে না তবে মাকরুহ হয়ে যায়, রোজা ভাঙবে না তবে মাকরুহ হয়ে যাবে, মাকরুহ হলে কি হলো, রোজার সওয়াব কমে গেল, কারণ পরিপূর্ণ রোজা হলো যেই রোজা এমন ভাবে রাখা হবে যে এর মধ্যে কোনো মাকরুহ কাজ সে করবে না, এটা হলো পরিপূর্ণ রোজা। মাকরুহ যখন হয়ে গেল এটার সওয়াবটা কিছুটা হলেও কমে যাবে। যে সকল কারণে রোজা মাকরুহ হয়ে যায়, বিনা প্রয়োজনে কোনো জিনিস চাবানো রোজা অবস্থায়, তরকারি ইত্যাদি লবণ চেখে ফেলে দেওয়া, তবে কোনো চাকরের মনিব বা কোনো নারীর স্বামী যদি বদমেজাজি হয় তাহলে সে চাখতে পারে, এতে তার জন্যে সমস্যা হবে না। কোনো ধরনের মাজন, কয়লা, গুড় বা টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। গোসল ফরজ অবস্থায় সারাদিন অতিবাহিত করা, কোনো রোগীর জন্য নিজে রক্ত দেওয়া, গীবত করা, চুগলখুরি করা, অনর্থ কথাবার্তা বলা, মিথ্যা বলা ইত্যাদি, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, এগুলোর দ্বারাও রোজা মাকরুহ হয়ে যায়। পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, অধিক পরিমাণ থুথু একত্রে গিলে ফেলা, মুখে অনেক থুথু একসাথে জমায়া একসাথে গিলে ফেললো, এক গ্লাস পানির মতো হয়ে গেল, এই জাতীয় কাজ যদি কেউ করে এগুলো মাকরুহ। দাঁতে ছোলা বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের মধ্যে থাকা অবস্থায় গিলে ফেলা, নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরকম মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা, নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেওয়া, তবে অনুন্নপায় অবস্থায় এরূপ করলে অসুবিধা নেই। মা যদি এরকম হয় যে বাচ্চাকে খাওয়ানো কেউ নাই, কিছু চিবিয়ে না দিলে বাচ্চা সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে করতে পারে। ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তা মাকরুহ মহিলাদের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টগুলো ছাড়া আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কোনো কাজের, আমরা ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ জেনে নিব। কিছু বিষয় রয়েছে যে সকল কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়, রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হয়, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে রোজা ভেঙে গেলে শুধু কাজা মানি হলো যেই কয়টা রোজা নষ্ট হইল ওই কয়টা রোজা রোজার পরে অন্য সময় রেখে দেওয়া, এটা হলো রোজার কাজা, কাফফারা, এটা মারাত্মক। একটা রোজার জন্য হইলেও দুই মাস রোজা রাখতে হবে, 60টা রোজা অনেক কঠিন, কাফফারার পর প্রশ্ন পরে আসতেছি। শুধু কাজা, যেই কয়টা রোজা নষ্ট হবে ওই কয়েকটা রোজা রোজার পরে আবার সুবিধাজনক সময়ে রেখে নিতে হবে, এটাকে বলে রোজার কাজা। কানে বা নাকে ঔষধ দেওয়া, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে যাওয়া, এই জন্য রোজা রাখা অবস্থায় কুলি করার সময় সাবধান, গড়গড়া ভিতরে যেন পানি না চলে যায়, স্ত্রী বা নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণে বীর্যপাত হয়ে যাওয়া, এমন কোনো জিনিস খেলে
যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। বিড়ি, সিগারেট সেবন করা, আগরবাতি প্রভৃতি ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছানো, ভুলে পানাহার করার পর রোজা ভাঙে না, কিন্তু এমন অবস্থা রোজা ভেঙেছে আরো বেশি করে গেল, তখন রাত বাকি আছে মনে করে সুবহে সাদেকের পর সেহরি খেলে, ইফতারের সময় হয়ে গেছে মনে করে সময় হওয়ার আগেই ইফতার করে নেওয়া, দুপুরের পরে রোজার নিয়ত করলে, আমি এই কথাই বলেছি আগে, নিয়ত করা যাবে দুপুরের আগ পর্যন্ত, দুপুরের পরে নিয়ত করলে এটা কাজা করতে হবে, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি থুতুর পরিমাণ বেশি হয় তা এবং পঞ্চনালীর নিচে চলে যায় তাহলে, কেউ জোরপূর্বক কোনো কিছু খাওয়াই দিলে, হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা কাজা করতে কাজা ওয়াজিব কাজা করতে হবে। পরে পেশাবের রাস্তা বা স্ত্রী লোকের জনিতে ওষুধ প্রবেশ করালে, মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে এবং এই অবস্থায় সুবহে সাদেক হয়ে গেলে, সবার উপস্থিতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জীবন ঘনিষ্ঠ। এর বাহিরে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ আগামী আলোচনা। ইনশাআল্লাহ যে সকল কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফফারা দুইটাই ওয়াজিব হয়, কাজা করতে হবে কাফফারাও দুইটাই ওয়াজিব হবে, এই বিষয়ে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার শেষে আমরা বলবো প্রত্যেকেই যেন আমরা সামগ্রিকভাবে আমাদের চূড়ান্ত লগ্নে একেবারে সর্বোচ্চ প্রস্তুতির জন্য আমরা গ্রহণ করি। রমজান মোবারককে স্বাগত জানানোর জন্য ইনশাআল্লাহ সম্ভবত এই রবিবারে রাতে, দিবাগত রাতে সেহরি খাওয়ার পরে সোমবার ইনশাআল্লাহ রোজা হওয়ার সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মোবারকের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যথার্থভাবে রমজানকে স্বাগত জানানোর তৌফিক দান করেন, আমাদের সকলকে রমজানের সকল বরকত এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওবাল্লিগনা রমাদান ইয়া করিম, আমিন। জাযাকুমুল্লাহু খায়রুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।